ফিলিস্তিনের মুসলমানদের ইমান আর আমাদের ইমান একরকম না। আমাদের ইমান পয়সার কাছে বিক্রি হয়ে যায়, আমাদের ইমান নেতা নেত্রীদের আদর্শের কাছে বিক্রি হয়ে যায়, কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা পবিত্র ভূমির জন্য, মসজিদে আকসার জন্য জীবন দেয়, ইহুদিদের সাথে আপোষ করে না। ফিলিস্তিনেরাই বিজয়ী হবে, এই ফিলিস্তিনেরা আগামীর পৃথিবী শাসন করবে। সন্দেহ আছে আপনাদের? আপনাদের থাকতে পারে, যাদের সন্দেহ আছে বাড়িতে গিয়ে আগামীকাল থেকে কিতাবুল ফিতান, হাদিসের মধ্যে শেষ জামানার ফিতনার সব হাদিসগুলো পড়বেন। সেখানে নবীজি বলেছেন ইমাম মাহদী আসবেন, পৃথিবী শাসন করবেন। হেডকোয়ার্টার কোথায়? যে ফিলিস্তিনিরা মার খাচ্ছে আর অসভ্য পশ্চিমারা বলছে, এখন তারা নাকি হামাসের সুড়ঙ্গগুলোতে রাসায়নিক অনেক গ্যাস, বিষাক্ত গ্যাস ছুটবে, হামাসকে নাকি একদম শেষ করে দিবে। আর আমরা তাদেরকে বলছি আল্লাহর হাবিবের কথা যদি সত্য হয়ে থাকে, এই নির্যাতিত নিপীড়িত মুসলমানরাই আগামীর বিশ্বকে শাসন করবে। আমেরিকা বলতে কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না তো। বলবেন হুজুর এটা কি আপনি স্বপ্নে কথা বলেন নাকি? না না না, স্বপ্ন নয়। এখানে অনেক আলেমরা বসে আছেন, তাদেরকে সাক্ষ্য রেখে বলছি কিয়ামতের বড় আলামত কয়টা কয়টা, এগুলো মুখস্থ রাখবেন। বড় আলামত হলো, এর মধ্যে শুনেন, একটা আলামত হলো পৃথিবীতে বড় বড় তিনটা ভূমিকম্প হবে। এটা কি আমি আমি বলতেছি? আমি আমি এটা তো বড় হুজুর বলেছেন। বড় হুজুর কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, কোন কোন জায়গায় ভূমিধস হবে, কোন কোন জায়গাগুলো মাটির তলে চলে যাবে? খাসফুন বিল মাশরিক ও খাসফুন বিল মাগরিব। একটা হবে খাসফুন বিল মাশরিক, পূর্বে, প্রাচ্যের দেশ পূর্বের, আর একটা হবে খাসফুন বিল মাগরিব পশ্চিমে, আর একটা হবে জাজিরাতুল আরবে। এর মধ্যে একটা পাইলাম কোথায়? খাসফুন বিল মাগরিব। মাগরিব মানে হলো পশ্চিমের দেশ। বিশ্ব মানচিত্র দেখেন, আমেরিকা পৃথিবীর কোন দিকে? জোরে বলেন, মুরলের ঘরের মুরল। এখন যারা পৃথিবীতে সন্ত্রাসের মদত দিচ্ছে, এই আমেরিকা এবং তাদের গোলাম যত পশ্চিমা দেশ আছে, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী অনুযায়ী কিয়ামতের আগে এই পশ্চিমা অসভ্য দেশগুলো মাটির তলায় চলে যাবে, পৃথিবীর মানচিত্রেও এরা থাকবে না। আমরা যদি হায়াত পাই তো দেখবো, হায়াত না পেলে এই বক্তব্য ইউটিউবে থাকলে পরবর্তী প্রজন্ম এই বক্তব্য যেন মিলিয়ে নেয়। এটা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদেরকে সন্ত্রাসী বানায়, হ্যাঁ হামাসকে তারা সন্ত্রাসী বানিয়ে দিচ্ছে। 70 বছর তারা মার খেলো ফিলিস্তিনিরা, ইসরায়েলের বর্বর ইহুদিরা একচেটিয়া হামলা করলো, পশ্চিমারা মুখ বন্ধ করে কিচ্ছু বললো না। যখনই ফিলিস্তিনিরা আত্মরক্ষা করলো, ফিলিস্তিনিদেরকে তারা তখন সন্ত্রাসী বানিয়ে দিল। আসল সন্ত্রাসী তো তারা। দীর্ঘ 70 বছর ধরে ফিলিস্তিনের 1 ইঞ্চি মাটিও ইহুদিদের না, এরা দখলদার। আপনাদের সখীপুরে এসে মানিকগঞ্জের এক লোক এই এই জায়গা মনে করেন ভাইজানের এই জায়গা, সে এসে এখানে সাইনবোর্ড লাগাই দিল, সে ওই জায়গার মালিক। আপনারা কি লোকটাকে ভূমির মালিক বলবেন না দখলদার বলবেন? বাটপার দখলদার। ইসরায়েলের বর্বর ইহুদিরা হলো দুনিয়ার সবচেয়ে বড় অসভ্য দখলদার, ফিলিস্তিনের ভূমিকে তারা দখল করে দখলদারিত্ব চালাচ্ছে। ইতিহাসগুলো পড়বেন,